প্রিয় বন্ধুরা, আগে এক পর্ব ছাড়ছিলাম, আপনাদেরকে দ্বিতীয় পর্ব দেখানোর জন্য চলে আসলাম। আমি 18 লিটার পানিতে এটাতে 1 গ্যালেনের মতো, অর্থাৎ 3 লিটার একটু বেশি পানি মিশিয়ে নিয়েছি। দেখতে পারতেছেন, আগের উপরের রঙটা আমি মারার পরে নিচে যে বিস্কিট কালারের মতো একটি রং সেটা মারতেছি, সাদা টাইপের, যদিও পুরোটা দেখা যাইতেছে না, কিন্তু আমি উপরেরটা মারার পরে কিন্তু নিচের রংটি ক্লিয়ার করে মারতেছি। আমি আশা করি আপনারাও এইভাবে যদি মারেন তাহলে অনেক সুন্দর হবে। আর আমি উপরে নিচে অবশ্যই মাস্কিং টেপ লাগাই নিছি, পরে অবশ্য মাস্কিং টেপ তোলার পরে যদি আঁকা বাঁকা হয় তাহলে সেটা ব্রাশ দিয়ে অবশ্যই ক্লিয়ার করে দেব। এখন দেখতে পারতেছেন, এখন কিন্তু আপনি খুব সাবধানে রংটা লাগাতে হবে, কারণ নিচে যদি ফুটা পড়ে তাহলে একটু সমস্যা হবে, আপনার একটু বেশি কাটিং লাগবে, তারপর শেষ হয়ে যাবে। আমি কিন্তু উপরে দ্বিতীয় মোড় দিয়ে দিছি, আর এখন মাঝেটা দ্বিতীয় মোড় দিতেছি, লাস্টে আমি নিচে দ্বিতীয় মোড় দেব, তাহলে ক্লিয়ারভাবে ফিনিশিং আসবে। আর আপনাদেরকে তো দেখাই দিছি ব্রাশ দিয়ে এই যে মিটারের সাইডে দিতে হয় বা অন্য অন্য জায়গায়, যে জায়গায় রোলার যায় না সে জায়গায় অবশ্যই আপনারা ব্রাশ দিয়ে দিবেন, সেটা আমি অনেক ভিডিওতে দেখেছি, আর এ ভিডিও তো যতটুকু পারি দেখাবো। আর একটি ভিডিও দেখলেই তো আর সব কিছু পারা যায় না, যদি আপনারা দেখতে চান, শিখতে চান রঙের দাম কত, একদম রঙের দাম কত, কেন রং ফুল্লা যায়, কেন রং নষ্ট হয়, সে বিষয়ে জানতে হলে নিয়মিত ভিডিও দেখতে হবে। আর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি দেখতে পারবেন। আর বন্ধুদের কাছে শেয়ার করলে আরও বেশি ভালো হয়, লাইক কমেন্ট শেয়ার করে জানাইতে পারেন, কমেন্ট করে আপনাদের কী বিষয়ের ভিডিও বানাইতে চান, ভিডিও দেখতে চান, আমি কী বিষয়ে বানাবো, আপনাদের মতামত জানলে অবশ্যই আরও সুন্দর করে ভিডিওটা বানানো আমার পক্ষে সম্ভব হয়। তো আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে বন্ধুদের সাথে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। এখানে অনেক ডিজাইনের ভিডিও সারা আছে, আমার চ্যানেলটি ঘুরে আসলে দেখতে পারবেন। আমি যে এই যে গ্রিলের দিয়ে যে রোলার দিয়ে মারতেছি, এখানে কিন্তু আমি ব্রাশ দা কাজ করব, এখানে ব্রাশ দা কাজ করতে হবে। আর আমি যে মাস্কিং টেপ লাগাইছি এখানে কিন্তু সাদা দাগ উঠবে, অর্থাৎ সাদা রং লাগাই নিছি আমি আগে, তো পরে আবার একটি টাচিং দিয়ে দিব, দিয়ে দিলে অ্যাকুরেট বা স্ট্রেট হবে আর কি। দেখতেছেন সাদা বিড়ে কিন্তু বিল্ডিংটা দারুণ লাগতেছে। যদি গায়ে কোনো অন্য কোনো কালার করতে চাই তাহলে অন্য কালার করতে পারবেন, আমি অবশ্যই এটার যে সাদা রাখবো না, অন্য কালার করব, কিন্তু সাদাটা খুবই দারুণ মানাইতেছে। আপনারা চাইলে সাদা রাখতে পারেন, জানালার বিটগুলা, তারপর সামনের বিটগুলা, আমরা এখানে অবশ্যই স্টার কালার মারবো। এই যে দেখেন, আমি এই জায়গাটা কিন্তু দ্বিতীয় কোট মারা শেষ হয়েছে, তো এখন আমি এই সাইডটা মারবো। আপনাদের এর আগে একটি ভিডিও চাইলে আমার আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, আর ডেসক্রিপশন বক্সে এই আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখতে পারেন। আমার চ্যানেল যদি ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন চ্যানেলে কেন রং নষ্ট হয়, নষ্টর হাত থেকে কীভাবে বাঁচাবেন, এবং এক ডিব্বা রঙের দাম কত, কোন রঙের দাম কত, সব কিছু টোটাল বুঝতে পারবেন বা আইডিয়া নিতে পারবেন। 4 রুমের বিল্ডিংয়ের কতটুকু রং লাগবে বা কোন রঙের কত দাম, এভরিথিং আপনি জানতে পারবেন। নিয়মিত যদি দেখতে চান দেখতে পারেন, আমি অবশ্যই ইউটিউবে কাজ করতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য, যাতে করে আপনারা খুব সহজে কাজ করতে পারেন।
বক্কর সুক্কর করার জন্য এই যে মাস্কিং টেপে আপনাদেরকে দেখাইলাম, বক্কর সুক্কর করার জন্য কিন্তু আমি ইউটিউবে আসি নাই বা ইউটিউবে ভিডিও ছাড়ি না। আমার ভিডিও যদি নিয়মিত দেখেন তাহলে অবশ্যই আপনি একজন দক্ষ কারিগর হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন, এটা আল্লাহর রহমতে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। আসলে কাজটা কি বুঝতে হবে আগে, কাজটা বুঝার পরে আপনি কাজ করলে অবশ্যই কাজে সফলতা হবে, কষ্ট করতে হবে। এত সহজ দেখতেছেন রুলার মারাইতেছি রং লাগে যাইতেছে না, রঙের আগে অনেক কষ্ট করে এটা ঘষতে হয়েছে, ঘষার পরে সিলার মারতে হয়েছে, সিলার মারার পরে রং মারতে হয়েছে, রং মারার পরে এই যে বিডের কাটিং করার পরে এই জায়গায় যদি স্টার কালার না দিয়ে এই যে লাল কালারটা যদি দেন তাহলে অনেক দারুণ লাগবে। তারপর যেটা বলতেছিলাম, প্রথমে পাথর দিয়ে ঘষার পর, তারপর সিলার মারার পর, এরপরে দুই কোট রং লাগানোর পর, বিডে রং করার পরে কিন্তু এই যে ফিনিশিংটা দেখতেছেন, এই ফিনিশিংটা আসছে নিচে কালা মারার পরে, এত সোজা না। যদি আপনি চান এক ভিডিও দেখে কামলা হয়ে যাবেন, অবশ্যই কামলা হতে পারবেন না। তো বন্ধুরা ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। বাই বাই, টাটা।